বিসমিল্লাহিরহমানিরহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজ আমরা নবম শ্রেণীর রসায়নের প্রথম অধ্যায় পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। এই আলোচনা করতে গেলে আমাকে যে টপিকসগুলো আগে জানতে হবে, আমি আজকে শুধুমাত্র শিরোনামগুলো লিখেছি, এর বাইরেও অনেকগুলো টপিকস আছে, কিন্তু এগুলো আমাদের বেসিকটাকে ঠিক করবে। এই কারণে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো আমি একপাশে লিখে রেখেছি, একটা একটা করে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবে। প্রথমে পড়ছি পদার্থ, এটা নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নেই, এটা আমরা ছোট ক্লাস থেকে পড়ে আসছি। পদার্থ কি? যার আকার আছে, আয়তন আছে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, ইন্দ্রিয় গ্রাহ্য, তাকে আমরা পদার্থ বলতে পারি। এরকম চারটা বৈশিষ্ট্য নিয়ে পদার্থ। তাহলে আমরা ম্যাক্সিমাম জিনিসকে পদার্থ বলতে পারি। এবার পদার্থের মধ্যে আবার তিনটা প্রকার ভেদ আছে, কঠিন, তরল, বায়বীয়। কঠিন পদার্থের জন্য একটু লিখে দিচ্ছি, কি থাকবে? ভর, আকার, নির্দিষ্ট আকার থাকবে না। এর পরবর্তী হচ্ছে বায়বীয় পদার্থ। কণার গতিতত্ত্ব,
এবার কণা বলতে আমরা কি বুঝি অনেক রকম কণা আছে এই যে তিনটা পদার্থের যে কণাগুলো সেটাকে আমরা কণা বলতে পারি এই কণাগুলোর মধ্যে যে গতি শক্তিটা থাকবে সেটা একটা তত্ত্ব মেনে চলে সেই তত্ত্বটার নাম হচ্ছে কণার গতি তত্ত্ব এবার চলে আসি যদি আমি বরফ কণার কথা চিন্তা করি বরফ এই একটা পাত্র এই এক খণ্ড বরফ আছে অর্থাৎ এই খণ্ড বরফটা আমি এখানে দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট আকার যেহেতু আছে তারা একসাথে হয়ে কণাগুলো একে অপরের সাথে জোড়ানো ভাবে লেগে আছে তাহলে কথাটা দিয়ে দাঁড়ালো এই যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে সে তার একটা সীমাবদ্ধতা আছে থাকার কারণে তার কণাগুলো কিন্তু একে অপরের সাথে কি গাবে কি করে আছে আটসাট হয়ে লেগে আছে এখন আমি যখন এখানে টেম্পারেচার দিচ্ছি ধরে নাও আমি একটা মোম আঁকলাম এখন আমি এটার মধ্যে তাপ দিচ্ছি তাপ দেওয়ার পরে আমরা জানি কঠিন বরফ অর্থাৎ ফ্রিজ থেকে নামিয়ে যখন আমি পরিবেশে নিয়ে আসি একটা বরফ খণ্ড কিছুক্ষণ পরে দেখতে পাই আস্তে আস্তে কি হয়ে যায় পানি হয়ে যাচ্ছে পানি হয়ে গেলে যেটা হয় সে যতটুকু আকার থাকার কথা তার চেয়ে তার একটা অনির্দিষ্ট আকারে পরিণত হচ্ছে অর্থাৎ পানির এই কণাগুলো এখন আর তাদের গা বেয়ে নেই কি কিভাবে আছে একদম মোটামুটি ছোট ছোট করা এখন ছোট ছোটটা দেখ কখন পরে যখন সে কি পায় টেম্পারেচারটা পায় এখন আমরা আমি যেটা বলছি ফ্রিজের মধ্যে আমাদের টেম্পারেচার কম থাকার কারণে সেখানে বরফ থাকছে যখন আমি পরিবেশে নিয়ে আসছি আমাদের কক্ষ তাপমাত্রা হচ্ছে 25°C সেই টেম্পারেচারটা পাওয়ার পরে পানি বরফ খণ্ড আস্তে আস্তে কি হচ্ছে পানি হচ্ছে তাহলে পানি হওয়ার কারণে এখানে যে প্রথমত বরফ খণ্ডের কণাগুলো কিছু একে অপরের সাথে একদম লেগেছিল টেম্পারেচার কাপ পাওয়ার কারণে এগুলোর মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে মানে কাঁপন যেটাকে বলে কাঁপনে তৈরি হলো তৈরি হওয়ার কারণে এদের মধ্যে একটা গতিশক্তির নতুন করে গতিশক্তির উদ্ভব হলো এটাই হচ্ছে মূলত কণার গতি তত্ত্ব এখন এই এটা থেকে যে বরফ খণ্ড থেকে এটা কি হয়ে গেল পানি হয়ে গেল পানির মধ্যে যখন আমি আপার টেম্পারেচার দিচ্ছি হ্যাঁ এটা আস্তে আস্তে করে ধোয়া হয়ে কি হচ্ছে বাষ্প হয়ে উপরে চলে যাচ্ছে তাহলে তখন তাদের মধ্যে কণাগুলো কি হচ্ছে কণাগুলো বরফের সময় একে অপরের সাথে একদম লেগেছিল এরকম ভাবে ছিল যখন সে পানিতে পরিণত হলো মোটামুটি সে একটা স্পেস পেল পাওয়ার কারণে সে ছোটাছুটি করার ব্যাপারটা আরো বেশি তার মানে বিস্তার লাভ করলো তাই পরবর্তীতে যখন আমি আরো বেশি তাপ দিচ্ছি তখন তাদের মধ্যে কম্পন আরো বাড়তে শুরু করলো বাড়তে শুরু করে সে জলীয় বাষ্প হয়ে উড়ে চলে গেল তাহলে এখানে মূল কয়েকটা কথা আমি পাচ্ছি প্রথমত এই যে এখানে বরফ খণ্ডের মধ্যে এই মনে করলাম এই দুইটা কণা এই দুইটার মধ্যকার যে দূরত্ব এই দুইটার মধ্যকার যে দূরত্ব তাকে বলা হবে আন্তঃআণবিক দূরত্ব তাহলে কথাটা হচ্ছে কঠিন তরল বায়ু যে মাধ্যমে হোক না কেন পদার্থের কণার মধ্যকার দূরত্বকে বলবো আমরা আন্তঃআণবিক দূরত্ব যেটাকে ইংরেজিতে বলে থাকে ইন্টার মলিকুলার ডিস্টেন্স কথাটা বোঝা গেছে কিনা এই কণাগুলোর এই দূরত্বটাকে আমি বলছি কি আন্তঃআণবিক দূরত্ব আমাদের কক্ষ তাপমাত্রা তবে এখানে একটা নির্দিষ্ট মান আমরা ধরে রাখি সেটা হচ্ছে 25°C
আসো গলনাঙ্কটা নিয়ে। অর্থাৎ যেমন আমি বরফের কথাই যেহেতু বলছি বরফ নিয়ে কথা বলি, এই যে তাপমাত্রায় বরফ গলে পানি হচ্ছে অথবা কঠিন পদার্থ গলতে শুরু করে সেটাই তার হচ্ছে গলন। এই পদ্ধতিটার নাম হচ্ছে গলন। যে টেম্পারেচার পেলে সে কি হবে, গলে যাবে, সেটা হচ্ছে তার গলন, প্রক্রিয়াটার নাম হচ্ছে গলন। এবার প্রশ্ন যদি আসে গলনাঙ্ক কি, গলনাঙ্কের প্রশ্ন হবে 1 atm চাপ, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপে। চাপের পরিবর্তন করলে এই সংজ্ঞাটা বদলে যাবে। তাহলে কথাটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, 1 atm মানে অ্যাটমোস্ফিয়ার, যেটাকে আমরা বলি বায়ুমণ্ডলীয় চাপ। এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করবে তাকে বলবো আমরা, সেই তাপমাত্রাটাকে বলবো তার গলনাঙ্ক, তাপমাত্রাটাকে তার বলবো গলনাঙ্ক। যেমন বরফের গলনাঙ্ক পরিব্যক্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। এবার চলে আসে সংজ্ঞাটা একবার আগে চলি, নির্দিষ্ট তাপমাত্রা চাপে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। নির্দিষ্ট তাপমাত্রা চাপে কঠিন তরল বায়বীয় পদার্থ অর্থাৎ তিনটা পদার্থের বেলায় স্বতঃস্ফূর্ত, অর্থাৎ আমি এখানে কোনো চাপ দেব আমাকে কিচ্ছু দিতে হবে না, বাইরে থেকে কোনো ফোর্স দিতে হবে না, কোনো কিছুই আমার লাগবে না, স্বতঃস্ফূর্ত ভাবে ঘটনাটা ঘটবে। স্বতঃস্ফূর্ত সমভাবে পরিব্যক্ত হওয়ার প্রক্রিয়াকে পরিব্যক্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাহলে একটু আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, যেমন আমার ক্লাসরুমে মাঝে মধ্যে আমাদের কোনো ফ্রেন্ড স্প্রে দিয়ে আসে, ঠিক আছে, সেন্ট মেখে আসে, তখন কখনো রুমে ঢোকা মাত্রকে তুমি কখনো এটা বুঝতে পারো যে সেন্টটা, তুমি বুঝতে পারো যে পুরো রুমটাতে সেন্টের গন্ধটা মানে ঘ্রাণটা ছড়িয়ে গেছে। ওই টাইমে তোমার মনে হয় না যেটা উত্তর দিক থেকে আসছে, দক্ষিণ দিক থেকে আসছে, পশ্চিম দিক থেকে আসছে, ব্যাপারটা কিন্তু সেরকম কিছুই মনে হয় না।
পানির মধ্যে পুরো বরফটা কি হয়ে গেল গলে গেল এটাও এক ধরনের ব্যাপার তাহলে ব্যাপন কথাটা কি হলো কঠিন তরল বা আয়বীয় পদার্থ সমভাবে পরিব্যাপ্ত হওয়ার ঘটনাটাই হচ্ছে আমাদের ব্যাপন কথাটা ক্লিয়ার হয়েছে কিনা এবার চলে আসি মিশ্রণ ব্যাপনের আগেই কিন্তু মিশ্রণ হয় আমাদের কথাটা মাথায় রাখতে হবে ব্যাপনের পূর্ববর্তী ঘটনাটা হচ্ছে মিশ্রণ মিশ্রণ কি মিশ্রণটা হচ্ছে যেমন আমি সেন্টের কথা বলেছি এবার সেন্টের বোতলে তুমি প্রেস করলে অর্থাৎ চাপ দিলে সেন্টটা বের হবে একটা সরু ছিদ্র পথে সজোরে বের হয়ে যাবে এর আগে কি বের হবে হবে না তাহলে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে চাপের দরকার হয় ব্যাপনে চাপের দরকার হয় না এটা একটা পার্থক্য ব্যাপনের ক্ষেত্রে আমার চাপ প্রয়োজন নয় কিন্তু মিশ্রণের ক্ষেত্রে চাপের প্রয়োজন তাহলে সরু ছিদ্র পথে কোনো পদার্থে সজোরে বেরিয়ে আসার ঘটনাকেই আমরা বলে থাকব নিঃসরণ সজোরে বেরিয়ে আসার ঘটনাই হচ্ছে তার নিঃসরণ তাহলে এই যে সেন্টের বোতলে আমি যখন চাপ দিলাম চাপ দিলে একটা সরু ছিদ্র পথে সজোরে কি গ্যাসটা বেরিয়ে বের হয়ে আসছে সেটাই হচ্ছে আমাদের নিঃসরণ ব্যাপন ব্যাপনের আগে নিঃসরণ হয়ে থাকে এবার এখানে যদি আমাদের পার্থক্যের ব্যাপার চলে আসে তাহলে পার্থক্যের জন্য আমি দুইটা কথা বলে রাখি ব্যাপনের জন্য চাপের প্রয়োজন নেই নিঃসরণে চাপের প্রয়োজন কিভাবে বলেছি সেন্টের বোতল তোমাকে প্রেস করতে হবে তাহলেই গ্যাস বের হবে এর আগে নয় তাহলে চাপ দরকার হয় ব্যাপনে নিঃসরণে চাপের দরকার নেই আরেকটা কথা মাথায় রাখতে হবে এখানে সবগুলো পদার্থ কঠিন তরল বায়বীয় তিনটা পদার্থের ক্ষেত্রে আমার ব্যাপন প্রযোজ্য কিন্তু মিশ্রণ কেবলমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য অবশ্যই গ্যাসীয় মাধ্যমে গ্যাসের জন্য প্রযোজ্য এবং গ্যাসীয় মাধ্যমে তাহলে আমাদের আজকের জন্য প্রথম অধ্যায়ের এই কয়েকটি বিশেষ আলোচনা আমি শেষ করলাম এগুলো খুব ভালো করে বুঝতে পারলে অর্থাৎ আন্তঃআণবিক শক্তি আন্তঃআণবিক গুরুত্ব এগুলো যদি তুমি খুব ভালো করে বুঝতে পারো বাকি সবগুলো টপিক তুমি বুঝতে পারবে এবার একটা কথা লিখে দিই কঠিন তরল বায়বীয় পদার্থের সাথে আন্তঃআণবিক শক্তি বা আন্তঃআণবিক গুরুত্বের যে পার্থক্যটা হয়ে থাকে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কঠিন পদার্থ কঠিন পদার্থের কণাগুলো ফলে মধ্যাকার আন্তঃআণবিক দূরত্ব কঠিন অপেক্ষা অর্থাৎ কঠিন
একটু কম হবে, আর আন্তরিক শক্তি যদি কম হয় বহির শক্তি। এবার যদি সিম্পলি বলে থাকি বাতাসের বেলা কি হবে, অর্থাৎ জলীয় বাষ্প বা বায়বীয় পদার্থের বেলা কি হবে, একদম সহজ কথা, যখন আমি বায়বীয় পদার্থের কথা চিন্তা করব তখন পদার্থের কণাগুলো আরো দূরে চলে যাবে, আরো দূরে চলে গেলে এদের আন্তঃআণবিক দূরত্ব বেশি হবে, আন্তঃআণবিক দূরত্ব বেশি হলে আন্তঃআণবিক শক্তি কম হবে, আর শক্তি কম হলে গতিশক্তি বেশি হবে। তাহলে এখানকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ছিল এটা, বাসায় অবশ্যই নিজেরাই রিয়ালাইজ করার চেষ্টা করবে, না হলে এই চ্যাপ্টারের এর পরবর্তী অংশগুলো বুঝতে আমাদের খুবই কষ্ট হয়ে যাবে। আজ এই পর্যন্ত, সে পর্যন্ত সবাই ভালো থাকবে।